আমরা কয়জনে জানি দানিশ যে হাদিসটা আছে এটা কোন সাহাবা থেকে আসছে বাট আমরা জানি এটা সুন্নাত আমরা কতজনে মিসওয়াকের হাদিসটা জানি কতজনে আমরা জানি যে টয়লেটে যাওয়ার সুন্নাতগুলো টয়লেটে যাওয়ার দোয়াগুলো ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া সুন্নাতগুলো আমরা কতজনে আমরা সবাই জানি মোটামুটি কিন্তু কোন সাহাবী থেকে আসছে আমরা অনেকেই জানি না নাকি তো সেজন্য আমি আসলে এটাকে খুব বাজেভাবে এক্সপ্লেইন করব না যে আপনি সাহাবীর নাম জানেন না মানে কিছু জানেন না এরকম আমি এক্সপ্লেইন করব না তবে আমি আপনাকে বলতে চাই সুন্নতকে আঁকড়ে ধরতে হলে পড়াশোনা করতে হবে আল আকসার এটা করবে কিনা আমি জানি না তবে আমার একটা স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম প্রতিদিন আসরের পর একটা করে হাদিস শোনাবে যারা যারা আসর পড়বে আসরের নামাজে আসবে সালাম ফেরানোর পর তাসবিহ তাহলিল করে মাইক্রোফোনটা খুলে রিয়াজুস সালেহীন হোক সহিহুল বুখারী হোক অথবা যেই যেই সংকলনগুলো বড় বড় বিজ্ঞ আলেম ওলামারা সবগুলো দলিলকে একত্রিত করে একটা যুক্তি খণ্ডন করে একটা বই লেখে অনেক সুন্দর করে ওই সব বই থেকে একটা করে হাদিস অথবা একটা করে আয়াত অথবা এরকম যদি তার তিল করে এই দেশের দেখেন আমি কোনো আল আকসা মসজিদ এটার পাশে মাশাল্লাহ আরেকটা মসজিদ আছে পিছনে মাশাল্লাহ আরেকটা মসজিদ আছে আমি সবাই সব মসজিদের কমিটিকে অনুরোধ করব আপনারা আল্লাহর দিকে তাকিয়ে বাহিরের মাইকে আসরের নামাজ শেষে আপনি আসরের নামাজ শেষে কেন বললাম একটু শান্ত থাকে মানুষজন ঘুমায় টিভি টেলিভিশন চলে না এত বেশি কাজকর্ম থাকে না এত বেশি মানুষের একটু বিশ্রাম মানুষজন একটু চুপচাপ নীরব থাকে বাকি আপনি জোর পরে করতে পারেন মাগরিব করে করতে পারেন এটা কোনো নির্দেশ না বাট আমি বেটার টাইম হিসেবে এটা বললাম আসরের সময় একটু এই মাইক্রোফোনটাকে অন করে আসরের নামাজ শেষে সালাম ফিরিয়ে একটু মাইক্রোফোনটাকে অন করে দৈনন্দিন মানুষের জীবনের একটা হাদিস পড়ে শোনাই দিলেন কোনো ব্যাখ্যা নাই কি নাই কোনো ব্যাখ্যা লাগবে না শুধু হাদিস পড়লেন এভাবে এ জাস্ট আন সাউবান রাদিয়াল্লাহু আনহু কল সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয় আর তারা এই সত্যের উপর এভাবেই থাকবে বাস এইভাবে শুধু আরবিটা বলে বাংলা তরজমাটা করবে কোনো এক্সপ্লেনেশন না সর্বোচ্চ 2 মিনিট সর্বোচ্চ 3 মিনিট ব্যাস আমার একটা স্বপ্ন আমি এই বেতাকায় যতদিন ইমাম ছিলাম এই বেতাকা বাসে সাক্ষী আমি করতাম এটা আমি কিন্তু একটা হাদিস না আমি সপ্তাহে 2 দিন মনে হয় আধা ঘন্টা করে লেকচার করতাম না বেতাকার মানুষ সাক্ষী ছিল 2015 সালের কথা প্রতি সপ্তাহে মিনিমাম 2 দিন আমি আসরের পরে মাইক্রোফোন খুলে এই বাহিরের মাইক চালু করে দিয়ে আধা ঘন্টা কথা বলতাম পাশে একটা দোকান ছিল দোকান মানে তো টেলিভিশন কিন্তু মাশাল্লাহ ওরা খুব সাপোর্টিভ ছিল ওরা খুব সাপোর্ট করতো যখনই আসরের পরে মাইক্রোফোন খুলে নসিহত শুরু করে দিতাম টেলিভিশনটা বন্ধ করে দিত কিচ্ছু বলতো না ওই যে কোনায় আরও দোকান ছিল টেলিভিশনটা বন্ধ করে দিত কিচ্ছু বলতো না জানে যে হুজুর একটু উনি সপ্তাহে 2 দিন এরকম করে ওরা হয়তো এই লেকচারে ওরা উপস্থিত ছিল না লেকচারে মানে 20-25-30 জন মানুষ ছিল কিন্তু আমি বাহিরের মাইক চালু করে দিতাম আমার পর্দার আলার মা বোনরা এই লেকচারগুলো শুনতো বেশিরভাগ দরিদ্রতা নিয়ে বা আল্লাহ কাদেরকে পছন্দ করে জান্নাতি কারা হবে বিপদ আপদে কী করবে বালা মুসিবত আসলে কী করবে ধৈর্য এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম এবং সলাতের গুরুত্ব নিয়ে টুকটাক আলোচনা করতাম প্রায় প্রতি সপ্তাহে মিনিমাম 2-3টা হইত তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি এর আল্লাহ অনেক বরকত দিয়েছিল ওই জায়গায় এবং আমি অনুরোধ করব বেতাগাবাসীকে অনুরোধ করব আপনার সাথে আমার 1000 দ্বিমত থাকতে পারে আরও 5টা মসজিদের ইমামের সাথে আমার বিষয় মাস্তা মাসাইল নিয়ে আমার মতবিরোধ বলবো দ্বন্দ্ব না মতবিরোধ কি বিরোধ মতবিরোধ কিন্তু ইমাম সাহেব প্রস্তাব আমি খারাপ দেইনি একটু আসরের পরে একটু শুরু করেন না তবে ফরজ মনে করে নিয়েন না আবার ফরজ দিনের দাওয়াত দেওয়া কি ফরজ দাওয়াতটা ফরজ কিন্তু আসরের পরে দিতে হবে এটা ফরজ না প্রতিদিনই দিতে হবে এটা ফরজ না দেখেন না সপ্তাহে 2 দিন আধা ঘন্টা বা 1 ঘন্টা সপ্তাহে 1 দিন আধা ঘন্টার একটা সেশন প্রতিদিন আসরের পরে একটা হাদিসের সেশন করতে পারেন কিনা এতে করে আপনার মসজিদের ইমামও শিক্ষিত হবে কারণ সে ডেলি একটা হাদিস পড়ে মিনিমাম একটা হাদিস ডেলি পড়ে সপ্তাহে 7টা মাসে সে 30টা হাদিস পড়ে
মাসে এই এলাকার মুসল্লি যদি 30টা হাদিস শুনে কি দুইটা হাদিস মনে থাকবে না কি একটা হাদিস মনে থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নামে যদি বিদআত হয় সে কি এটা বলতে পারবে না যে এটা বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে কি সুন্নত সে কি বলতে পারবে না এই মসজিদের মিম্বরগুলো থেকে নির্দেশগুলো যাওয়া উচিত আমি বেতাগার অন্যান্য ইমামদেরকে অনুরোধ করব এই বেতাগার যারা মুসল্লি আছেন সব মসজিদে যারা নামাজ পড়েন দেখেন আপনারা যারা মসজিদ কমিটি আছেন একটু সুন্দর করে এলাকার সবার সাথে বসে যেহেতু মাইক্রোফোন বাইরে চলবে অনেকে যুক্তি দেবে এই মিয়া তুমি যে না হাদিস কও উমুকের বাড়িতে বিয়া গান বাজে এটা বন্ধ করো আচ্ছা বলেন তো গানটা বন্ধ হওয়া উচিত না হাদিসটা বন্ধ হওয়া উচিত গানটা বন্ধ হওয়া উচিত আচ্ছা এই মিয়া তুমি যে মিয়া আসরের পর হাদিসটা কইলা বাড়ির ভিতরে কত মানুষের টয়লেটে থাকে এখানে থাকে সেখানে থাকে আচ্ছা বলেন তো দিন প্রচারের ক্ষেত্রে অন্য একজন মানুষ যে এখানে নাই সে টয়লেটে থাকুক নালে বউয়ের সাথে ঘুমায় থাকুক এতে করে কি ওর কোনো ক্ষতি আছে হ্যাঁ আসলে এগুলো পড়ি না তো কোরআন মাজিদ পড়ি না তো মানুষের এত অপরিচিত হয়ে গেছে হাদিসটা মনে আছে তো ইসলাম কি দিয়ে শুরু হয়েছে ইসলাম কি অবস্থায় শুরু হয়েছে আবার এটা কোথায় যাবে এই জন্য মানুষ কোরআন মানুষ মনে করে যে কোরআন শোনার জন্য আগে উজু করতে হবে টুপি করতে হবে পাঞ্জাবি গায়ে দিতে হবে আতর লাগাইতে হবে মসজিদে আসতে হবে তারপরে কোরআন শুনবে আচ্ছা বলেন তো অজু কি কোরআন শরীফ ধরার বিধান নাকি শোনার বিধান কোরআন ধরতে অজু লাগে কোরআন ধরতে কি লাগে শুনতে কি লাগে না অজু থাকলে কি অজু করবে কিন্তু যদি অজু নাও থাকে সে কোরআন শুনতে পারবে কারণ কোরআন শোনার জন্য অজু শর্ত না অজু কি না কিন্তু ছোঁয়ার ক্ষেত্রে কি শোনার ক্ষেত্রে কি না এই ইসলামটা এত অপরিচিত হয়ে গেছে যে একটু আলোচনা করলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমি যখন এখানে আগে আলোচনা করতাম দুই একজনের সামনে বললো হুজুর আপনি আলোচনা করেন ওখানে একটু কোরআন আয়াত পড়েন মহিলারা দেখা যায় যে টয়লেটে থাকে বা বাড়িতে কেউ টয়লেটে আছে বাইরের মাইকেটা লাগাই দেন এটা শুনতে কেমন দেখায় আমি ওনারে বলছি যে ভাই আপনি ওই দেশের মানুষ যে দেশের সকাল থেকে মাইক চালু করে দিয়া সন্ধ্যার আগে চারি পাঁচবার কোরআন শেষ করে ফেলে আপনি আমার এই 10 মিনিটের মধ্যে বলতেছেন যে কেউ টয়লেটে থাকে কেউ স্ত্রী সহবাস করতেছে এগুলো আপনি আমার বলতেছেন অথচ আমি নিজে সাকি আমার এলাকায় আমি নিজে শুনছি সকালবেলা লাগাইছে 60 জন বসে আছে মাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওনারা হাফেজ দ্রুত পড়তে জানে অনেক দ্রুত পড়ে আমি দেখেছি পুরো কোরআন শেষ করে ফেলতে 2 আওয়ার্স আফটার 2 অর 3 আওয়ার্স নাই কিচ্ছু নাই জায়গা সব শেষ পুরা 30 পারা 114টা সুরাই ফিনিশ তখন কেউ টয়লেটে থাকে না যাই হোক উনি তখন লজ্জায় চুপ হয়ে গেছেন দিনি ভাইরা সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে বিদআত থেকে নিজেকে মুক্ত করতে হবে আমি আর বিদআতের নাম বলে বলে কারো শত্রু হতে চাই না আমি চাই না আমার দাওয়াতের মাঠ ছোট করতে আমি এই দেশের কওমি সুন্নি গরম সুন্নি কত নাম আছে সবাইকে সম্মান দিয়ে একটা কথা এলান করতে চাই আমি চাই না আর কোনো কিছুর নাম ধরে বলতে এটা এটা বিদআত এটা শিরিক আমি শুধু এতটুকু অনুরোধ করব এই বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে আমাদের এই দেশের শ্রদ্ধেয় আলেম উলামা ইমাম খতিব মুফতি মুহাদ্দিস মুফাসসির আমি সবাইকে অনুরোধ করব আমি ছোট মানুষ বয়স কম আমি আপনাকে অন্তরস্থ থেকে অনুরোধ করব আপনি যেই কাজ করেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে পেয়েছেন কি না সেটা জেনে করবেন আপনার কাজ যত সুন্দর হোক ভাই আমার যদি তা আমার রাসূল থেকে না আসে তা বিদআত আমি কোনো কিছুর নাম ধরতে পারবো না আমি কত কিছুর নাম ধরবো আমি নাঙ্গুল করে দেখি মানুষ মারা গেলে একরকম কাজ আমি মানিকগঞ্জায় দেখেছি আরেকরকম কাজ এরাও মুসলিম ওরাও মুসলিম আমি নাঙ্গুল করে বিয়ে করেছি দেখলাম একরকম রীতির আওয়াজ মানিকগঞ্জ গিয়েছি এক ছোট ভাই বিয়ে খাইতে দেখলাম যে ওরা ওর ভাবি কোলে করে নিয়ে পাটার মধ্যে বসাচ্ছে আমি একদম নতুন তখন বাংলাদেশে আসছি আমার বয়সই ছিল মনে হয় বাংলাদেশে আমার এক মাস হয় নাই আমি চিনি না ঢাকা ঢুকা কিছু আমি বাড়িতে আসছি আমার খালাতো ভাইয়ের এক ফুফাতো ভাই বলছে যে ভাই আমার ছোট ভাই আমি না গেলে নাকি বিয়ে করবে না আমি তো চিনি না একটু বারে নিয়ে যান ওই ছেলে বসে আছে বিকাল 4টা বাজে ভাই আমি দুলা নিয়ে যাচ্ছি না আপনি কই হাই রে বাংলাদেশে তখন কি জ্যাম বাসের আর আমার তো ভয় ঢাকা সরে গেছি
গন্ধ নতুন আসছে সৌদি আরব থেকে জীবনে প্রথম তখন আর একজনে বলছে যে ঢাকা শহরে সব লয়ে যাবো গা পাঞ্জাবির বইটা জাবির ভিতরে হাত দিয়ে বসে আছি মোবাইল যাতে না যায় কারণ আমার বলছে যে ঢাকা গেলে তুই শেষ তোর মোবাইলটা কিছু থাকবে না যাইস না না এত ভয়ঙ্কর না আলহামদুলিল্লাহ নিরাপদ আছে আবার দুর্ঘটনা ঘটে সব জায়গায় এটা 2014 সালের কথা সরি 14 সালের কথা প্রথম যখন বাংলাদেশে আসি তো আমি গেলাম যাই দেখি যে 5টা বাজে গেছে প্রায় তো ও দুলা নিয়ে গেছে তো পরের দিন ওই ও তো রাত্রি স্ত্রীর সাথে রাত্রি যাপন করছে সকালবেলা ও গোসল করে নাই আমি উঠে বললাম যে নামটা বলতে চাচ্ছি না ও অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে সুস্থ করে তো আমি বললাম তুমি ফজর পড়ো নাই কোনা ভাই বললাম কি বলো 8টা বাজে ফজর পড়ো নাই তোমাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে স্ত্রী পাইছো তুমি এত বড় নিয়ামত তোমার অর্ধেক দিন আল্লাহ পূরণ যেদিন করছে সেদিন তুমি ফজর পড়ো নাই কো ভাই কি করতাম দরজা বাহিরে দিয়ে বন্ধ করে রাখছে 7টা 8টা বাজে ঠান্ডার দিন ছিল 7টা 8টা বাজে একটু রোদ উঠলে ভাবিরে গোসল করে কি বলো কেন তুমি কি গোসল করতে পারো না আমি তো